শুরু করছি। তোমাদের দীর্ঘ 8 বছর পেরিয়ে আবার একটা অ্যালবাম লঞ্চ হলো, তো এতদিন সময় লাগলো কেন? আসলে যা হয় দুজনে মিলে একসঙ্গে থাকি, কিন্তু নানান দিক, মানে সিনেমার কাজ, এই কাজ, ওই কাজ, নানান রকম আমরা একসঙ্গে করেছি, গান প্রোগ্রামও করেছি অনেকগুলো, যেটা করা হয় ওটা না, কিন্তু প্রতি বছরই আমিও বেশ অনেক দিন কাজ করিনি। আর জয়ের সঙ্গে কাজ করতে গেলে বেশ সব কিছুই ভালো করে বেঁধে বুঁধে করতে হয়, কারণ বিষয়টা বেশ আকাশের মতো একটা ওয়াইড জায়গায় চলে যায়। তা সেই কারণে আমি প্রোডাকশনটা আমি দেখি, তো সেই জন্য একটু টাইম লেগে গেল। আর জয়দা, তুমি একটু আগেই বলছিলে লোপাদি ভীষণ রাগি মানুষ, তো সেক্ষেত্রে কি এটা কখনো কখনো সমস্যা হয় তোমার কাছে? না, আমিও খুব কম রাগি নই, আমার মুখটা দেখে বোঝা যায় না, ওর মুখটা দেখে বোঝা যায়। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হলে, আর বিশেষ করে আমি কাজের ক্ষেত্রে, সেটা পজিটিভ দিকেই যায়, কারণ সেটা আমাদের কাজে নাই, সেটা ভালোই হয় কাজটা। আমি কিছুদিন আগে দেখছিলাম যে তুমি বলেছো লোপাদি যদি চিৎকার শুরু করে দরজা জানলা বন্ধ করে দিতে হয়, তো সেরকম আগে করতে হতো, এখনো অনেক সাবধানী হয়ে গেছে, কারণ গলার উপর চাপ পড়ে সন্ধ্যাবেলায় অনুষ্ঠান থাকলে সেটা ভোগান্তিটা ওরই হয়, ফলে আর এনার্জি লসে, এনার্জি লসে, সেটা আমিও বুঝেছি। আর 1998 সালে তোমাদের প্রথম একসঙ্গে কাজ, তারপর 20 বছর হতে চললো, তো মানে আগামী বছর তোমাদের 20 বছর পূর্তিতে কি নতুন কোনো কিছু করার ইচ্ছে আছে? কোনো প্রোগ্রাম করিনি, এখনো কিছু প্ল্যান করিনি, আমরা ঠিক ওই রকম ভাবে হিসেব করি না, হয়তো কথা প্রসঙ্গে 20 বছরটা এসেছে, কিন্তু আমরা সেভাবে ইমিডিয়েটলি কিছু প্ল্যান করছি না, আমাদের দুম করেই হঠাৎ করে হয়ে যাবে। আর একটা লাস্ট প্রশ্ন, যে এই মুহূর্তে তো মানে বাংলা গান একটু মানে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, মূলত আমি বেসিক অ্যালবাম বলতে চাইছি, তো বহুদিন বাদে আবার একটা ভালো বেসিক অ্যালবাম তোমরা লঞ্চ করলে, তো এই এখনকার সময় অ্যালবাম লঞ্চ হচ্ছে না, তো সেই জায়গা থেকে ফিরে দাঁড়ানোর বা ঘুরে দাঁড়ানোর রেমেডি কি, তোমাদের কি মনে হয়? না, হচ্ছে না, সেটা হচ্ছে আমরা ভালো গান, যে বেসিক গান, রবীন্দ্রনাথের গানটাকে আমরা আলাদাভাবেই বার করেই রাখা উচিত। সেক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত কিন্তু, মানে আমি লাস্ট এটার ক্ষমা করো প্রভু কোনোভাবে প্রচার ছাড়াও হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালোই, মানে যেহেতু আমার নিজের প্রোডাকশন, সেটা শোনেন কিন্তু ভালোই, কিন্তু মানে আধুনিক গানের ক্ষেত্রে যেটা হচ্ছে, কোথাও একটা মানে ব্যবসায়িক দিক থেকে আমরা ঠিক টার্গেটটা ঠিকঠাক করে উঠতে পারছি না, তা সেইটা। আরেকটা হচ্ছে কি বলতো, ফরম্যাট চেঞ্জ হচ্ছে, তো সিডি থেকে অনলাইন সফট কপিতে এসেছে, এই রাস্তাটাকেও প্রপারলি এক্সপ্লোর করতে একটু সময় লাগবে, যেটা হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রি, যেহেতু সেখানে অনেক বেশি টাকা সেখানে রয়েছে বলে সেখানে অনেক একদম ডেডিকেটেডলি একটা টিম রেখে করা যায়, সেটা অ্যালবামের গানের ক্ষেত্রে অতটা ভালো করে করা যায় না, কিন্তু আমার মনে হয় যে এখন একটা ক্লিকে সারা পৃথিবীর মানুষকে গান শোনানো যায়, ফলে টেকনোলজি আমাদের এখন যেদিকে নিয়ে যাচ্ছে অনেক বেশি মানুষকে আমরা গান শোনাতে পারবো। যেদিনকে নিয়ে যাবে সেদিনকে আবার দৌড়বো আমরা বাংলা গান নিয়ে, মানে আমি যাই না বাংলা গান। আর একটা জিনিস বলে যে মানে তোমরা একে অপরের যদি কোনো বদভ্যাস বলো, জয় একটু মিচকে আছে, আর লোপা একটু দেরি করে ঘুম থেকে ওঠে, ওর একটু শরীর চর্চা করা উচিত, কারণ আমি প্রত্যেকদিন সকালে লেখে হাঁটতে আসি, শরীর চর্চা করতে আসি, ওকে ডাকি কিন্তু ও আসে না। একদম লাস্ট একটা রিকোয়েস্ট আনন্দলোকের পাঠকদের জন্য, যদি কিছু বলো, এবং আনন্দলোক নিয়ে তোমাদের যদি কোনো, আনন্দলোক ছোটবেলা থেকে খুব ইন্টারেস্টিং একটা ম্যাগাজিন, ছোটবেলায় আমাদের বাড়িতে খুব আপত্তি ছিল ম্যাগাজিনটা নিয়ে বিশেষ নাড়াচড়া করা, কিন্তু পরবর্তীকালে আনন্দলোকটা বেশ আমার ভালো লাগে, আর এখন এক এক সময় এত সুন্দর সুন্দর টপিক নিয়ে লেখা হয়, এত ভালো হয়, এখন আনন্দলোক বেশ ভালো লাগে। আনন্দলোক আমার কাছে যত না বড়বেলার স্মৃতি তার থেকে অনেক বেশি ছোটবেলার স্মৃতি, কারণ লুকি লুকি আনন্দলোক পড়ার মধ্যে একটা অন্য ফিল ছিল, কিন্তু এখন অন্য জায়গা থেকে পড়ি, সব থেকে বড় কথা আমাদের কন্টেম্পোরারি সমস্ত বন্ধুরা তারা কে কেমন কাজ করছে সেটা ভীষণ ভালো করে খবর পাই ওখানে, সেই জন্য আনন্দলোক আগেও প্রিয় ছিল, এখনো প্রিয় আছে। আর তোমাদের অ্যালবামের যদি দুটো লাইন শোনা, এই অ্যালবামটা গান খারাপ গান আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে, আকাশ আমায় ভরলো আলোয়।